সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় বিশ্ব বরেণ্য সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্সের 203তম জন্মদিন। এ উপলক্ষে সিপিআইএম রাজ্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর সহ অন্যান্য নেতৃবৃন্দ। মঙ্গলবার বিশ্ব বরেণ্যে সমাজবিজ্ঞানী তথা সাম্যবাদী তত্ত্বের প্রবক্তা দার্শনিক কার্ল মার্ক্সের 203তম জন্মদিন। সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিনটি। এ উপলক্ষে সিপিআইএম রাজ্য দপ্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়াত দার্শনিকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। দলের এই কর্মসূচি সম্পর্কে তিনি জানান, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্সের 203তম জন্মদিন আমরা আমাদের পার্টির রাজ্য দপ্তরে লকডাউনের পরিপ্রেক্ষিতে সামাজিক দূরত্ব বজায় রেখে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার এই জন্মদিন আমরা পালন করি। তিনি দাম্ভিক বস্তুবাদ ফ্রেডরিক এঙ্গেলসের কথা উল্লেখ করে আরো জানান, সমাজবিজ্ঞানী যিনি মানব ইতিহাসের যে বিকাশের ধারা সেই ধারাটা ডান দিক প্রকৃতিতে এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে এটা প্রথম আবিষ্কার করেছিলেন, এবং তিনি এবং তার সহযোদ্ধা ফ্রেডরিক এঙ্গেলস 1848 সালে তারা ঐতিহাসিক কমিউনিস্ট ইস্তাহার ঘোষণা করে বলেছিলেন যে এই শোষণতান্ত্রিক লুটেরা পুঁজিবাদী ব্যবস্থার পতন অবশ্যম্ভাবী, কিন্তু তারা সেজন্য স্লোগান দিয়েছিলেন দুনিয়ার মজদুর এক হও, এবং তাদের হারাবার কিছু নেই, জয় করার জন্য রয়েছে সমগ্র পৃথিবী। এবং তারপরেই তাদের জীবিত থাকা অবস্থায় 1871 সালে প্যারিসে প্রথম শ্রমিক শ্রেণী পুঁজিবাদীদের হটিয়ে একটা সাম্যবাদী ব্যবস্থার প্রবর্তন করেছিল, যেটা ইতিহাসে প্যারি কমিউন নামে একাত্ম চেহারা নেয় পুঁজিবাদ, সেটাও পার্সি দেখিয়েছেন তার পুঁজি গ্রন্থে। তো সুতরাং আজকে আমরা নতুন করে শপথ নিচ্ছি যে এই পচাগলা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে সমাজবাদী সমাজ প্রতিষ্ঠার জন্য ব্যাপক মানুষকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন। আজকে আমরা তার জন্মদিনে আমরা সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান পালন করছি, কিন্তু আমরা এই বার্তা ছড়িয়ে দিতে চাই যে ব্যাপক শোষিত মানুষকে ঐক্যবদ্ধ করে পুঁজিবাদকে উৎখাত করা ছাড়া করোনা ভাইরাস থেকে মুক্তি নেই, এবং শোষণ বঞ্চনা বেকারি ক্ষুধা থেকে মুক্তি নেই। সুতরাং আমাদের সমাজতন্ত্রের জন্য লড়াই অগ্রসর করে নিতে হবে। ব্যুরো রিপোর্ট, হালাপুর।